প্রথমেই আমরা যদি অ্যাপ্লিকেশন প্রসেসটা একটু দেখি, যে এখানে আপনাকে আসলে কিছু বিষয় একটু মাথায় রাখতে হবে, কোন কোন বিষয় একটু মাথায় রাখা প্রয়োজন সেগুলো একটু আমরা দেখে নিই। প্রথমেই আপনারা যখন অ্যাপ্লিকেশনে যাবেন তখন আপনারা দেখবেন আপনাদেরকে প্রথমেই কিন্তু আপনি জেনারেল ক্যাডার নাকি টেকনিক্যাল অর প্রফেশনাল ক্যাডার নাকি বোথ ক্যাডার এটা আপনাকে চুজ করতে হবে। সো আপনি যদি জেনারেল ক্যাডারে অ্যাপ্লাই করতে চান তাহলে জেনারেল ক্যাডারের বাইরে অন্যান্য কোনো ক্যাডার আপনি চয়েস লিস্টে দিতে পারবেন না। আপনি যদি টেকনিক্যাল বা প্রফেশনাল ক্যাডার আপনি যদি চুজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি টেকনিক্যাল কিংবা প্রফেশনাল যে ক্যাডার আছে তার বাইরে আপনি কিন্তু জেনারেল ক্যাডারগুলো অ্যাপ্লাই করতে পারবেন না। আপনি যদি বোথ ক্যাডার দেন সেক্ষেত্রে আপনি জেনারেল ক্যাডারগুলো যেমন আপনি অ্যাপ্লাই করতে পারবেন, সেই সাথে হচ্ছে আপনি টেকনিক্যাল ক্যাডারগুলো অ্যাপ্লাই করতে পারবেন। এবং সেই সাথে যেহেতু আপনি দুটোই অ্যাপ্লাই করতে পারবেন, এইখানে হচ্ছে আপনি আপনার টেকনিক্যাল ক্যাডার বা প্রফেশনাল ক্যাডারকে কোথায় দিবেন এটা কমপ্লিটলি ডিপেন্ডস অন ইউ অ্যান্ড ডেফিনেটলি সাম আদার ফ্যাক্টর্স। সো সেগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। প্রথমেই একটা জিনিস বলি যে আপনাদের অ্যাপ্লিকেশনের সময় এমপ্লয়মেন্ট স্ট্যাটাস এটা নিয়ে অনেকেরই একটু কনফিউশন থাকে। তো আপনারা যদি হচ্ছে সে ফর এক্সাম্পল অটোনোমাস বডি বা সেমি অটোনোমাস অর্গানাইজেশন, কিংবা হচ্ছে আপনারা যদি যে রেগুলার বেসিস আন্ডার রেভিনিউ বাজেট কিংবা অ্যাডহক বেসিস ইন নন ক্যাডার পোস্ট আন্ডার রেভিনিউ বাজেট এইগুলো যদি আপনারা সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনাকে পরবর্তীতে ভাইবার সময় কিন্তু আপনাকে NOC এটা কিন্তু অবশ্যই আপনাকে দেখাতে হবে। সো এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন যে আপনারা যারা গভর্নমেন্ট জব করছেন কিংবা কোনো স্বায়ত্তশাসিত কিংবা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে আপনারা যারা কাজ করছেন তারা কিন্তু অবশ্যই এমপ্লয়মেন্ট স্ট্যাটাসটা একটু যত্ন সহকারে অ্যাপ্লাই করবেন। এবং আপনি যদি কারেন্টলি কোনো জব না করে থাকেন তাহলে জাস্ট নট এমপ্লয়েড আপনারা সিলেক্ট করতে পারেন। এছাড়া প্রাইভেট অর্গানাইজেশন সিলেক্ট করতে পারেন যদি আপনারা কোনো প্রাইভেট অর্গানাইজেশনে থাকেন, এবং প্রাইভেট অর্গানাইজেশন সিলেক্ট করলে আপনাকে কিন্তু এখানে কোনো NOC দেখাতে হয় না। প্রাইভেট অর্গানাইজেশনের ক্ষেত্রে সাধারণত কোনো NOC চায় না, শুধুমাত্র গভর্নমেন্ট অর্গানাইজেশনের ক্ষেত্রে NOC চাওয়া হয়। দেন হচ্ছে ফ্রিডম ফাইটার যে স্ট্যাটাসটা আছে, ফ্রিডম ফাইটার স্ট্যাটাসে আপনারা দেখতে পাচ্ছেন চাইল্ড অফ ফ্রিডম ফাইটার, গ্র্যান্ড চাইল্ড অফ ফ্রিডম ফাইটার এবং নন ফ্রিডম ফাইটার, এই বিষয়গুলো কিন্তু আছে। এবং আপনারা যদি যে কোনো একটা সিলেক্ট করেন, অর্থাৎ ফ্রিডম ফাইটার স্ট্যাটাস যদি আপনার থাকে তখন কিন্তু আপনাকে পরবর্তীতে এটার করস্পন্ডিং যে সার্টিফিকেট বা দলিলাদি এই জিনিসগুলো কিন্তু আপনাকে অবশ্যই শো করতে হবে ভাইবার সময়। দেন এইখানে একটা কনফিউশন সবার থাকে যে হাইট, ওয়েট এবং চেস্ট, এখানে যে মাপটা অ্যাপ্লিকেশনের সময় দেওয়া এটা আসলে কী দিতে হবে বা পরবর্তীতে চেঞ্জ হলে কোনো সমস্যা আছে কি না। ইউজুয়ালি আসলে মানুষের হাইট তেমন একটা বেশি চেঞ্জ হয় না, চেস্টও হচ্ছে খুব একটা বেশি যে আহামরি চেঞ্জ হয় তা না, বাট ওয়েটটা হচ্ছে খুব ভ্যারি করতে পারে। কারণ আপনি এখন যখন প্রিলি দিবেন তারপর রিটেন তারপর ভাইবা, ওই ভাইবা আসতে আসতে আপনার যে সময় যাবে সেক্ষেত্রে আপনি অনেক ওয়েট গেইনও করতে পারেন, আপনি অনেক ওয়েট লুজও করতে পারেন। তো সেখানে আপনি আসলে ওয়েটটা এখানে যেটা দিবেন এগুলো নিয়ে ওরি তেমন একটা বেশি করবেন না, কারণ হচ্ছে আপনি যখন ভাইবা দিবেন তখন কিন্তু আপনাকে একটা মেডিকেল প্রত্যয়নপত্র কিন্তু আপনাকে দিতে হবে, একটা মেডিকেলের প্রত্যয়নপত্র দিতে হবে যেখানে হচ্ছে আপনার ওজন, উচ্চতা এবং বুকের মাপের একটা প্রত্যয়নপত্র একজন রেজিস্টার্ড ডাক্তার কর্তৃক প্রত্যয়িত একটা কপি আপনাকে দিতে হয়। সো সেখানে কিন্তু, কারণ তারাও জানে যে অ্যাপ্লিকেশন যখন করা হয় এবং যখন ক্যান্ডিডেট যখন ভাইবা বোর্ডে যাবে সময় স্প্যানটা অনেক বেশি, সো ওই সময় মানুষের মানে এই ভ্যালুগুলো চেঞ্জ হতে পারে। সো লেটেস্ট যে ভ্যালুটা সেটা আপনারা আবার দেওয়ার সুযোগ পাবেন। এবং এখানে হাইটের যে বিষয়টা, হাইটের বিষয়টা কিন্তু আপনারা একটু মাথায় রাখবেন, বিকজ BCS কিন্তু হাইটের একটা রিকোয়ারমেন্ট আছে। সার্কুলার দেখলে আপনারা একদম এক্স্যাক্টলি ক্লিয়ার হয়ে যাবেন। স্পেশালি হচ্ছে জেনারেল ক্যাডারের জন্য একটা সার্টিন হাইট লিমিট লাগে, এবং আরেকটা হচ্ছে স্পেশালি পুলিশ ক্যাডার বা আনসার ক্যাডার, যে এই দুটো ক্যাডারের জন্য আলাদা করে একটু বেশি হাইটের প্রয়োজন হয় বোথ ছেলে এবং মেয়ে দুজনের জন্যই। তো সেই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। এখানে হাইট যদি আপনাদের কম বেশি থাকে, মানে বেশি হলে তো অসুবিধা নাই বাট যদি কম থাকে তাহলে কিন্তু আপনি ওই ক্যাডারের জন্য আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। ওয়েটের ক্ষেত্রে আপার লিমিট নাই, বাট ওয়েটের ক্ষেত্রে কিন্তু একটা লোয়ার লিমিট আছে, যে আপনার ওয়েট যদি ওয়েটার থেকে একেবারে কম হয় সেক্ষেত্রেও কিন্তু আসলে প্রবলেম। বাট ওয়েট বাড়ানোর জন্য পরবর্তীতে আপনি খাওয়া দাওয়া করবেন, অসুবিধা নাই। সো ওয়েট হয়তো বা মানে বেড়ে যাবে ইনশাল্লাহ। এক্সাম সেন্টারের ক্ষেত্রে অনেকে কনফিউশনে থাকেন যে ভাইয়া আমি যদি পরে সিলেক্ট করি বা পরে যদি অ্যাপ্লিকেশন করি তাহলে আমার এক্সাম সেন্টার ঢাকার বাইরে চলে যাওয়ার সম্ভাবনা আছে কি না। এটার কোনো সম্ভাবনাই নেই, কারণ হচ্ছে আপনি অ্যাপ্লিকেশন যখন করবেন তাহলে আপনি কিন্তু ডেফিনেটলি এক্সাম সেন্টারটা চুজ করতে পারবেন অ্যাপ্লিকেশনের সময়। এবং যখন PSC দেখবে যে এই অ্যাপ্লিকেশন সেন্টারে বা এক্সাম সেন্টারে, যে এটা হচ্ছে বরিশাল কিংবা চট্টগ্রাম কিংবা ঢাকা, এখান থেকে কতজন অ্যাপ্লাই করলো সেই অনুযায়ী তারা হচ্ছে পরবর্তীতে সিট প্ল্যান বানাবে। এটা এমন না যে আপনি আগে পরে অ্যাপ্লিকেশন করলে আপনার এক্সাম সেন্টার ঢাকা থেকে বাইরে চলে যাবে বা চিটাগং থেকে বাইরে চলে যাবে, এমন কোনো কিছু না আসলে।
এই ফেজটা পার করার পর প্রথম পার্টে থাকে হচ্ছে কিছু পার্সোনাল ইনফরমেশন, ওখানে প্রেজেন্ট অ্যাড্রেস, পারমানেন্ট অ্যাড্রেস, আরও কিছু ইনফরমেশন থাকে, এগুলো বেসিক ইনফরমেশন, সব চাকরির পরীক্ষার জন্যই আসলে লাগে। আর দেন পার্ট টুতে থাকে হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, এখানে এসএসসি, গ্র্যাজুয়েশন, যদি আপনার মাস্টার্স থাকে তাহলে এই চেকবক্সটা দিয়ে মাস্টার্সের ইনফরমেশনগুলো দিতে হবে, এবং যদি আপনার অ্যাডিশনাল কোনো কোয়ালিফিকেশান থাকে তো সেগুলো আপনি এখানে দিতে পারেন। দেন আপনি জাস্ট প্রসিড করবেন। এখানে আসলে তেমন একটা মানে ট্রিকি কোনো তেমন কিছু নাই, এটা অ্যাজ ইউজুয়াল, এটা আপনারা মোটামুটি সবাই জানেন। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কোশ্চেনের ভার্সন, আপনারা অনেকে হচ্ছে বাংলা ভার্সনে পরীক্ষা দিতে চান, আপনারা অনেকে হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষাটা ইংলিশ ভার্সনে দিতে চান। তো এটা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষাটা, যে আপনি এখানে কিন্তু এক্সপ্লিসিটলি লেখা আছে যে আপনি প্রিলিমিনারি টেস্টের জন্য আপনি কোন ভার্সন চান, বাংলা ভার্সন চান নাকি ইংলিশ ভার্সন চান। সো আপনি সেটা সিলেক্ট করে দেবেন। আপনি যদি ইংলিশ ভার্সন সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনি প্রিলিমিনারি যে কোশ্চেনটা সেটা কিন্তু ইংরেজিতে পাবেন। রিটেনের জন্য কিন্তু আপনার বাংলা এবং ইংরেজি এভাবে চুজ করার কিছু নাই। রিটেনের যে কোশ্চেন হয় সেই কোশ্চেনের কিন্তু এক পাশে হচ্ছে বাংলা থাকে, ওই কোশ্চেনের উল্টা পাশে কিন্তু ইংলিশ কোশ্চেন থাকে। সো আপনি কিন্তু চাইলে যে কোনো ভার্সনই পরীক্ষা দিতে পারেন, নট নেসেসারিলি যে আপনাকে সবগুলো ইংলিশ ভার্সনে দিতে হবে। আপনি চাইলে রিটেনের যে কোনো একটা সাবজেক্টও ইংলিশে দিতে পারেন, আপনার যেটা মন চায়। আপনি তাহলে স্পেশালি শুধুমাত্র বাংলা এবং ইংরেজি এই দুটো বিষয় ছাড়া অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো আপনি চাইলে বাংলা বা ইংরেজি এর যে কোনো একটাতে দিতে পারেন। বাংলা ডেফিনেটলি, বাংলা এবং ইংরেজি এই দুটো পরীক্ষা বাংলাটা বাংলায় দিতে হবে, ইংরেজিটা ইংরেজিতে দিতে হবে। তো এরপরে আপনি প্রসিড করার পর পার্ট থ্রিতে আপনি পাবেন হচ্ছে ক্যাডার অপশন। সো ক্যাডার অপশনের মধ্যে প্রতি বিসিএসএ যে ক্যাডারগুলো অ্যাভেলেবেল থাকে সেই ক্যাডার চয়েসগুলো এখানে প্রথমে শো করে। আপনার কাজ হবে হচ্ছে ক্যাডারগুলো একটা একটা করে সিলেক্ট করে বা সবগুলো কন্ট্রোল এ দিয়ে বা সিলেক্ট অল দিয়ে আপনি জাস্ট হচ্ছে এই যে অ্যাড অপশন এখানে ক্লিক করলে দেখবেন যে এই জায়গাটাতে আপনার ওই সব ক্যাডারগুলো চলে আসবে। বা আপনি যদি চান যে যেই ক্যাডারগুলো শুধুমাত্র আপনি দিতে চান, যেই ক্যাটারগুলো আপনি শুধুমাত্র দিতে চান সেই ক্যাটারগুলো আপনি এভাবে সিলেক্ট করে নিচে নিচে আপনি নিয়ে আসতে পারেন। তো সেন্টার চয়েসের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা কিন্তু সেন্টার চয়েস কিন্তু দেওয়ার সময় আপনি প্রিলি পরীক্ষার সেন্টার আপনার যেটা হবে আপনার কিন্তু রিটেন পরীক্ষার সময় কিন্তু আলাদা করে আপনি সেন্টার চেঞ্জ করতে পারবেন না। আপনার কিন্তু প্রিলি এবং রিটেন একই সেন্টার হবে। আপনি যদি চিটাগং ডিভিশন দিয়ে থাকেন সো চিটাগঙ্গে যদি আপনার প্রিলির পরীক্ষা হয় সো চিটাগঙ্গে কিন্তু আপনাকে রিটেন পরীক্ষাও দিতে হবে, এই জিনিসটা একটু মাথায় রাখবেন। তো এখানে যখন আমি সবগুলো সিলেক্ট করে নিচে চলে আসবো তখন এটা দেখতে হচ্ছে অনেকটা এরকম লাগবে, নিচের পার্টে সব চলে আসবে। এখন আপনি যে কোনো একটাকে সিলেক্ট করে এখানে যে অ্যারো বাটনটা দেখতে পাচ্ছেন যে উপরে এবং নিচে, সো একটা ক্যাডারকে আপনি উপরের দিকে নিতে পারবেন, তার মানে বোঝা গেল যে এটা হচ্ছে আপনার ক্যাডার চয়েসে উপরে থাকবে। আবার যে কোনো একটাকে আপনি জাস্ট মাউস দিয়ে সিলেক্ট করে যদি আপনি এই ডাউন অ্যারো দেন তাহলে এটা নিচের দিকে চলে যাবে। তো এভাবে করে আপনি পর্যায়ক্রমিক একটা ক্রম সিলেক্ট করতে পারবেন যে ক্যাডার চয়েসের ক্ষেত্রে। এবং ডেফিনেটলি হচ্ছে এই ক্যাডার চয়েসের ক্ষেত্রে আপনার মার্কের উপর ডিপেন্ড করে এবং আপনার চয়েসের উপর ডিপেন্ড করে আপনাকে কিন্তু ক্যাডারগুলো মানে দেওয়ার চেষ্টা করা হবে। আপনি যদি সবচেয়ে হায়েস্ট মার্ক পান, সে ফর এক্সাম্পল এবারে বিসিএসে সবচেয়ে হায়েস্ট মার্ক আপনি পেয়েছেন, তাহলে আপনার যে প্রথম চয়েস সেটা আপনাকে সবার প্রথমে দেওয়া হবে। তারপর একদম সেকেন্ড হায়েস্ট যে মার্ক তাকে নেওয়া হবে এবং তার যে ফার্স্ট চয়েস সেটা দেখা হবে এবং তাকে তার ওই ফার্স্ট চয়েস দেওয়া হবে। সো এভাবে করে যখন দেওয়া হবে তখন ডেফিনেটলি একটা একটা করে ক্যাডারের সিটগুলো ফিল আপ হতে থাকবে। সো একটা ক্যাডারে যখন সিট ফিল আপ হয়ে যাবে তারপর আপনি ফার্স্ট চয়েস অথবা পাবেন না, সেক্ষেত্রে দেখা হবে আপনি আপনার সেকেন্ড চয়েস পান কিনা। সো প্রথমেই চেষ্টা করা হবে যে আপনার ফার্স্ট চয়েস আপনাকে দেওয়ার জন্য, যদি সিট অ্যাভেলেবল না থাকে বা ফিল আপ হয়ে যায় সেক্ষেত্রে সেকেন্ড চয়েস আপনাকে দেওয়ার চেষ্টা করবে। দেন হচ্ছে থার্ড চয়েস, এভাবে করে সবগুলো চয়েসই আপনার ট্রাই করবে যে কয়টা চয়েস আপনি দিবেন এইখানে। তো সেক্ষেত্রে আমি বলি অনেকে হচ্ছে দুইটা তিনটা বা চারটা এরকম করে ক্যাডার চয়েস দিতে চান, অনেকে হচ্ছে আবার বলেন যে সবগুলো দেওয়ার জন্য। সো আপনার যদি জাস্ট যে কোনো একটা, যদি আপনি কোনো জবে না থাকেন এবং আপনার যদি একটা জব মানে আপনি এখানে যে কোনো একটা জব হলেই আপনি জয়েন করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি ক্যাডার চয়েসের সবগুলো ক্যাডারই রাখার চেষ্টা করবেন। তাহলে কিন্তু আপনার মানে জব বা যে কোনো একটা ক্যাডারে পাওয়ার চান্স অ্যাটলিস্ট বাড়বে, কারণ ওগুলোও আপনাকে ট্রাই করবে যে আপনি এগুলো পান কি না। সো এগুলো যদি আপনার শেষ হয়ে যায় তারপরে হচ্ছে কী করবে, তারপরে হচ্ছে আপনার নন ক্যাডারের লিস্টে আপনাকে যদি এখানের মধ্যে না থাকে দেন হচ্ছে নন ক্যাডারে চলে যাবে। নন ক্যাডারের জন্য আপনাকে সিরিয়ালটা সেভাবে হচ্ছে মানে আপনার মেরিট অনুযায়ী দেন হচ্ছে নন ক্যাডারগুলো অ্যাকচুয়ালি আপনার জন্য বাছাই করা হবে।